নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি, আপনি প্রতিনিয়ত নিয়মের ওপর আছেন, তথাপি আপনার পেট ফোলা। আর তাছাড়া অনেকে শরীরকে বাঁচাতে এটা খাবো না ওটা খাবো না এত কিছু মেনেও নিজেকে রক্ষা করতে পারে না, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও মান থাকে না, সবাই না বুঝেই টিটকারি মারে। যুবক ছেলে ও আবার কিছুই খায় না, কী জানি বাপু, ওদের বয়সে আমরা তো সব কিছুই খেতাম, যার যার জ্বালা তার তার কাছে। ওর তো খেতে ইচ্ছা করে, সহ্য না করলে ওই বা কী করবে। কেউ কেউ এ অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেয়, কিছুই যখন খেতে পারি না তাহলে আর বেঁচে থেকে কী লাভ। অনেকে আবার ওজন কমাতে ডায়েট কন্ট্রোল করে বা ডায়েট কন্ট্রোলে মনোনিবেশ করে, তাতেও কি ফল লাভ হয় যে কে সেই। তাহলে উপায় উপায় নিশ্চয়ই আছে, শুনুন। তবে প্রথমে আসছি, প্রতিদিন নিয়মমাফিক জল সেবন করুন। অনেকেই আছে কাজের চাপে জল খায় না, ফলে ডিহাইড্রেশন দেখা দেয়। কেউ কেউ প্লাস্টিকের বোতলে আনা জল দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঢোক খেয়ে নেয়, কিন্তু এটা কখনোই করবেন না, এতে যে শীতে সংক্রান্তি। তবে 3-4 লিটার জল অবশ্যই খাবেন সারা দিনে, বারে বারে খাবেন, একবারে নয়, তাতে বর্জ্য পদার্থ সব বেরিয়ে যাবে। দেখুন কীভাবে জল খাবেন। দু নম্বরে আসছি এবার, চুইনগাম খাওয়া বাদ দিতে হবে। আঠালো পদার্থ পেটের ফোলাভাবের জন্য দায়ী, যেমন মিষ্টি জাতীয় পদার্থ, রসগোল্লা, চকলেট, এগুলি খুবই ক্ষতিকারক, কেননা এর মধ্যে চিনি, অ্যালকোহল, কৃত্রিম শর্করা আছে, যা শরীরের জন্য খুবই খারাপ। তেমনই এগুলি পেট ফোলা ভাব আরও বাড়িয়ে দেয়। 3 নম্বর পয়েন্টে আসছি, পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, নারকেল, এগুলি পেটে গুড়ু গুড়ু করা ফোলাভাব কমিয়ে দেয়। তবে একটি কথা অবশ্যই বন্ধুদেরকে জানাবো, খালি পেটে কলা, ডাবের জল সেবন করা অনুচিত, কারো কারো কলা সহ্য হয় না। পটাশিয়ামযুক্ত খাবার রক্তচাপও কমায়। চার নম্বরে উপকারী আদা। বাংলায় একটি প্রবচন আছে, আদা জল খেয়ে লেগে থাকা, এক খণ্ড আদা আর এক গ্লাস জল শরীরে অনেক শক্তি যোগায়। আদা পেট ফোলা কমাতে সাহায্য করে, গরম চায়ে আদা, ডাল, তরকারি, এছাড়া তরকারিতে আদা খুবই উপকারী। তবে পেটের গোলযোগে আদা অনেকের সহ্য হয় না, তাই উপকারের আশায় হরহামেশা ব্যবহার করা উচিত নয়। 5 নম্বর, কয়েকটি সবজি মেনে খান, তাহলে পেট ফোলাতে অবশ্যই উপকার পাবেন, যেমন পেঁয়াজ, রসুন, ব্রকোলি, বাঁধাকপি, নালসি জাতীয় শাক, এগুলি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। অনেকের ক্ষেত্রে লাভদায়ক হলেও নিয়ম রক্ষার্থে কিছু কিছু সবজি ত্যাগ করা উচিত। দেখতে থাকুন ভিডিওটি। তবে ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।